اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا دار السلام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار. رب العالمين আল্লাহ তাআলা আমি গুনাহগার দেশ ও প্রবাসে ডিবিসি নিউজের অগণিত দর্শক বন্ধুদেরকে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে রমাদানুল মোবারকের দোয়া কবুলের সময় হাত তুলেছি। মেহরবানি করে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের জীবনের ছোট বড় গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ধোকায় পড়ে পরিবেশ পরিস্থিতির কারণে আল্লাহ তাআলা অলসতা অবহেলা করে যেই গুনাহগুলো করেছি রমাদানের খাতিরে আপনি সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। বাকি জিন্দেগি যেইভাবে চললে, যেইভাবে আমল করলে আপনি এবং আপনার হাবিব খুশি হন, সেইভাবে চলবার আমল করবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মা বাবা দাদা দাদি আপন জন যারা অন্ধকার কবরবাসী হয়েছে, রব্বুল আলামিন জানি না কে কোন হালে আছে, আল্লাহ তাআলা তামামের কবরে আল্লাহ আপনি জান্নাতের বাবা দেন। রব্বুল আলামিন যাদের মা বাবা জীবিত আছে প্রাণ ভরে মা বাবার খেদমত করার সুযোগ করে দেন, পরিবার পরিজনকে নেককার পরহেজগার মুত্তাকি বানিয়ে দেন। আল্লাহ তাআলা কোভিড-19 এই ভয়াবহতা চলছে, রব্বুল আলামিন সমগ্র দুনিয়া থেকে বনি আদমের বড় কষ্ট হচ্ছে, আল্লাহ আল্লাহ তাআলা কোভিড-19 এই বিপদ বনি আদম থেকে আল্লাহ আপনি তুলে নেন। আল্লাহ আমাদের দেশ ও দেশবাসীর উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা আমাদের দেশের উন্নতি অগ্রগতি অব্যাহত রাখবার তৌফিক মঞ্জুর করেন। রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার কাছে যারা হাত তুলেছে আল্লাহ সকলের দিলের নেক মাকাসিদগুলো পূর্ণ করে দেন, সকলের নসিবে হজ্জে বাইতুল্লাহ দিদারুন নবী মঞ্জুর করে দেন। আল্লাহ তাআলা আমাদের এলেমে আমলে আখলাকে বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আমিন ওয়াজআল আখিরা কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।